আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে আইসক্রিমের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলের আইসক্রিম। এই আইসক্রিমটা তৈরি করতে অনেক সহজ, খেতে কিন্তু দারুণ মজা। তাহলে চলুন দেখি কীভাবে এই আইসক্রিম তৈরি করতে হয়, তার পুরো প্রস্তুত প্রণালীটা। আজকের এই মজার আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার গরুর লিকুইড দুধ জাল করে নিয়েছি। আর এই দুধটা কিন্তু খুব ভালো করে আগ থেকে জাল করে নিতে হবে। এখন আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর নিয়ে নিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। যখন এগুলো দেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। আমি এখানে 1 ফুট কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনার চাইলে এখানে চিনির পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাড করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। যখন এগুলো দেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে আগ থেকে জাল করা দুধটা ঢেলে দিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেছে, এখন ভালো করে নেড়েচেড়ে সব কিছু একত্রে মিক্স করতে হবে। যখন মিক্স করা হয়ে যাবে, তখন আমি চুলায় বসিয়ে জাল করে নিব। প্যান কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি আর অনবরত নেড়ে জাল করে নিচ্ছি। 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা আঠালো ভাব চলে এসেছে। তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে ফ্রেশ কোরানো নারকেল। আমি এখানে 1 কাপ পরিমাণ নারকেল অ্যাড করছি। আপনার চাইলে কিন্তু নারকেলের পরিমাণ আরও কমিয়ে অথবা আরও বাড়িয়েও অ্যাড করতে পারবেন। তবে আমার কাছে মনে হয় যে নারকেলের পরিমাণটা বেশি দিলেই আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগে। নারকেলটা দেওয়ার পরও ভালো করে নেড়েচেড়ে জাল করে নিতে হবে আরও 2 মিনিটের মতো। আমি আরও 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন চুলার জাল বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখন ভালো করে নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে। আমি ভালো করে নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়েছি। আর এই মিশ্রণটা একটা ছোট জগের ভিতরে রেখে দিয়েছি। এতে করে কিন্তু আইসক্রিমের বক্সের ভিতরে নিতে অনেকটাই সুবিধা হবে। আমি এরকম একটা বক্স নিয়েছি, আপনার চাইলে যে ধরনেরই হোক বক্স নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। এখন আইসক্রিমের বক্সের সাথে যে কাঠিগুলো থাকে এগুলো আমি খুলে রেখে দিব। আলগা যে কাঠিগুলো কিনতে পাওয়া যায় সে কাঠি দিয়ে আমি আইসক্রিমটা তৈরি করব। কেউ চাইলে কিন্তু এই কাঠি দিয়ে আইসক্রিম তৈরি করতে পারবেন। সবগুলো ক্যাপ আমি কাঠি থেকে খুলে নিয়েছি। এখন আইসক্রিমের যে বক্সটা আছে এর মধ্যে আমি পরিমাণ মতো কিছু নারকেল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এতে করে কিন্তু আইসক্রিমটা দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এখন আমি আইসক্রিমের মিশ্রণটা আইসক্রিমের বক্সে ঢেলে দিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেছে, এখন ক্যাপগুলো উপর থেকে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পর এখানে আমি আলগা কাঠিগুলো দিয়ে দিচ্ছি। আর এই কাঠিগুলো কিন্তু যে কোনো শপিং মলেই কিনতে পাওয়া যায়। আমি এক এক করে সবগুলো আইসক্রিমের কাঠি দিয়ে দিয়েছি। কাঠিগুলো যখন দেওয়া হয়ে গেছে, এখন ডিপ ফ্রিজে রেখে দিব আমি 8 থেকে 10 ঘন্টার মতো। ফিরে আসলাম 10 ঘন্টা পর। এরই মধ্যে কিন্তু আইসক্রিমটা খুব ভালো করে জমে গেছে, এখন বের করার পালা। প্রথমে এখন যে কাজটা করতে হবে, এখন ক্যাপগুলো আইসক্রিমের বক্স থেকে খুলে নিতে হবে। আমি 4টার মতো ক্যাপ খুলে নিয়েছি আর আইসক্রিমগুলো এখন বের করার পালা। এখানে আমি পরিমাণ মতো কিছু বরফ নিয়েছি আর এর উপরে আইসক্রিমগুলো রেখে দিচ্ছি। আর এই দুধ আর নারকেলের আইসক্রিমটা কত সহজে আমি বানিয়েছি দেখেই হয়তো বুঝতে পেরেছেন। আর এরকম স্বাস্থ্যকর উপায়ে কিন্তু নারকেলের আইসক্রিমটা বাসায় তৈরি করে বাচ্চাদেরকে রেখে রেখে খাওয়াতে পারেন। আশা করি আজকের এই মজার আইসক্রিমের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা এরই মধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।